আসসালামু আলাইকুম এনআইইবিএস আয়োজিত হোম স্কুলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের ক্লাসে আমি আছি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী সংখ্যায় লেখা এই ক্লাসটি, এবং পূর্বের ক্লাসে সংখ্যায় লেখা তোমরা 21 থেকে 30 পর্যন্ত শিখেছিলে। আজকের ক্লাসে আমরা পরবর্তীতে 31 থেকে 40 পর্যন্ত শিখব। চলো তাহলে আমরা দেখে নিই আজকের পাঠ নম্বর কত, এবং আমরা যে যে সংখ্যায় লেখকগুলো তৈরি করে নিয়ে আসছি সেগুলোর দিকে যাই। তার আগে বলি পাঠ নম্বর 12 এবং বাড়ির কাজ নম্বর 12। দেখো, এখানে আমি বললাম যে 30 পর্যন্ত পূর্বের ক্লাসে হয়েছে, আজকে 31 থেকে 40 পর্যন্ত। দেখো এখানে আছে 31, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। আমি আগের মতো, আগে যেমন বলেছিলাম, দেখো এখানে তোমাদের যদি খুবই মনে রাখতে কষ্ট হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটাতে 3 দেয়া আছে, একদম লাস্টেরটাতে যে 4 0 40। আবার পাশের দিক দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 তো এখানে 30-এর সাথে 10 যোগ হয়ে তারপর 40 হয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি একেবারে মনে রাখতে না পারো, সেই ক্ষেত্রে তোমরা প্রথমে দেখো প্রত্যেকটাই 3, তারপরে 1 থেকে 9 পর্যন্ত লিখে দিবে, তাহলে তোমাদের মনে হয়ে যাবে। কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এভাবেই শিখতে হবে যে 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। এবং এটা ওই 31 32 33 34 35 36 38 39 40, এভাবেও তুমি চাইলে বলতে পারো। এখানে আরেকবার বলে দিই তোমাদের, 3 এর সাথে 1 যোগ হয়ে 31, 3 এর সাথে 2 যোগ হয়ে 32, 3 এর সাথে 3 যোগ হয়ে 33, 3 এর সাথে 4 যোগ হয়ে 34, 3 এর সাথে 5 আসছে। মূলত এটা 3 এর সাথে 5 যোগ হচ্ছে না, 30 এর সাথে 5 যোগ হচ্ছে, 30 এর সাথে 6 যোগ হচ্ছে, 30 এর সাথে 7 যোগ হচ্ছে, 30 এর সাথে 8 যোগ হচ্ছে, 30 এর সাথে 9, আর এখানে আবার 39-এর পরে, মূলত এখানে এটা তো 30-এর সাথে 9-এর পরে কী হয়, 10, 30-এর সাথে 10 যোগ হলে হয়ে যায় 40। তাহলে এইভাবে 30-এর সাথে 1 যোগ হচ্ছে, 30-এর সাথে 2, 30-এর সাথে 3, 30-এর সাথে 4, এভাবে 31 থেকে 40 পর্যন্ত সংখ্যায় লেখা। তোমাদের আরেকটু মনে করিয়ে দিই, পূর্বের ক্লাসে আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম 21 থেকে 30 পর্যন্ত। আমি সব কিছু মিলিয়ে বাড়ির কাজ দিয়ে দিলাম, যে পূর্বের ক্লাসের সংখ্যায় লেখা এবং আজকের ক্লাসের সংখ্যায় লেখা মিলে তোমাদের সংখ্যায় লেখা বাড়ির কাজ থাকবে 21 থেকে 40 পর্যন্ত। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।